হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি গেমে ঢুকছি। তো গাইজ, গেমে ঢুকেই দেখি মানে সিএসএনকের আপডেট এসেছে। তো আমি ছিলাম মতলব হিরোইকে, তো দেখতে পাচ্ছ আমি হিরোইকে আছি। তো হিরোইক থেকে আমাকে সুজা নামিয়ে দিল, মতলব দেখতেই পাচ্ছ আমাকে নামিয়ে দিচ্ছে। তো হিরোইকে আছি মানে এখনও হিরোইকে আছি। তো হিরোইক থেকে মানে আমাকে নামাচ্ছে, পেটিনাম টুতে নাম মানে থ্রিতে নামাচ্ছে, তারপরে মানে পেটিনাম থ্রিতে আমাকে নামালো। তো এখানে আমি গার্লফ্রেন্ডের দেখে আমি ম্যাচ স্টার্ট করে দিলাম, কিন্তু দুঃখজনক বিষয় মানে আমার গার্লফ্রেন্ড আসেনি, কারণ আমি একাই এসেছি, হরমোনের নেট প্রবলেম, তাই জন্য আমার গার্লফ্রেন্ড আসতেই পারেনি। দেখতেই পাচ্ছ সামনে একটা বান্দা আছে, তো ওকে ড্যামেজ দিলাম কিন্তু আর লাগছে না ড্যামেজ। তো এখানে পিছন থেকে আমাকে মানে একটা প্লেয়ারকে মেরে দিল, মানে পিছন থেকে আমাকে মেরে দিল। তো আর কিছু না, দুটো প্লেয়ার দেখি মানে এই রাউন্ডটা আমি জিততে পারি কি না। তো এই রাউন্ডে আজ দেখতেই পাচ্ছ ক্রিমিনাল আছে, তো ক্রিমিনালে মানে মারার জন্য চেষ্টা করছে। তো একটাকে মেরে দিল মানে নক করে দিয়েছে। তো আরও তিনটা প্লেয়ার রয়েছে, মানে ফোর ভার্সেস ফোর করতে গেলে মানে ফোর ভার্সেস ফোর করতে পারবে কি না ক্রিমিনাল। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে বান্দা আছে ক্রিমিনাল। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, কাটানো দিয়ে যাচ্ছে, কিন্তু পর সোনিয়া ইউজ হয়ে গেল। তো মানে নেক্সট রাউন্ডে দেখি কী হয়। তো নেক্সট রাউন্ডে চলে আসলাম গাইজ। তো নেক্সট রাউন্ডে আমি খেলতে পারিনি, কারণ নেক্সট রাউন্ডে আমার অবস্থা খারাপ। আর গাইজ, এই ভিডিওটা মানে আপলোড হবে কালকে, আমি রাত্রে এডিট করছি, তোমরা কালকে দেখতে পারবে। দেখতেই পাচ্ছ নেক্সট রাউন্ডে আমাকে মেরে দিল, তারপরে নেক্সট রাউন্ডে এখানে মরার পরে আমাকে ফিনিশ করছে না। আমি দেখছি মানে ওদের খেলা, দেখতেই পাচ্ছ আমার টিমমেটরা দুটো প্লেয়ারকে নক করে দিল। তো টু ভার্সেস টু হয়ে গেছে। তো আমি কিন্তু খেলতেই পারছি না, কারণ প্রথম মানে ম্যাচ খেলছি, তাই জন্য। তো আমি কিন্তু মানে দিনে খেলাই না গেম, কারণ রাত্রে গেম খেলাই, তাই জন্য। আর রাত্রে গাইজ তোমরা তো বুঝতেই পারো একটা মানে ফ্যামিলির মানে কত কষ্ট মানে গেম খেলতে, তাই জন্য। আর গাইজ আমি ইউটিউব থেকে কিছু পাই না যে আমি দিন রাত গেম খেলবো, কোনো কাজ ইউজ করবো না। গাইজ তোমরা ওদের সাপোর্ট করো, তো এরকম আমি একদিন খেলবো। গাইজ তোমাদের সাপোর্টের প্রয়োজন, প্লিজ মানে সাপোর্ট করে দেবেন, আর আমার ভিডিওটা লাইক করে দেবেন। গাইজ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক করে দেবেন। একটা লাইক করলে কী হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মানে ক্রিমিনাল ইমোট মারছে, একদম জোস ইমোট মারছে। তারপরে এখান থেকে আমি ইমোট একটা দেখিয়ে নিলাম, তারপরে এখান থেকে চলে যাব। এই রাউন্ডে দেখি আমি কটা কিল করতে পারি। তো আমার কাছে আছে MP5। তো আমি ক্রিমিনালের সাথে সাথে যাচ্ছি, কারণ ক্রিমিনাল দেখি কোথায় যায়। তো ক্রিমিনাল যাচ্ছে ওই সাইডে দিয়ে, তো আমি ভাবলাম ওই সাইডে দিয়ে মানে গিয়ে লাভ নেই, কারণ ক্যাম্পার এসেছে এই ম্যাচে। তো এই ম্যাচে মানে লুকিয়ে খেলতে হবে, কারণ এই ম্যাচে ক্যাম্পার এসেছে, তারা মানে কারণ আপডেট দিয়েছে সবাই মানে রিজনে যাবে বা মানে হিরোইকে যাবে, তাই জন্য প্লেয়ার নক করে দিলাম। আর দেখতে পাচ্ছ এই সাইডে চলে আসলাম, আর একটা প্লেয়ার ওয়ালের সাইডে আছে, ওকে নক করে দিলাম। তো ওকেই ফিনিশ করে দিলাম। তো এখানে আমার অলরেডি দুটা কিল হয়ে গেছে। তো আমাকে দিদার দিয়ে মারছে পিছন থেকে, দেখতে পাচ্ছ ওকেই নক করে দিলাম। তো আমি অলরেডি এখানে তিনটা কিল করে ফেললাম, তারপর এখানে তিনটা কিল করে, তো এখন মানে আমি ওকে লুটার জন্য চলে গেলাম। তো দেখতে পাচ্ছ ওর কাছে পেয়েছি আমি ডিজার। তো আরেকটা রাউন্ডে চলে আসলাম, তিন নম্বর না দু নম্বর রাউন্ডে চলে আসলাম গাইজ। তো দু নম্বর রাউন্ডে চলে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ দু নম্বর রাউন্ডে আমি MP5 টিচেপ করে নিয়েছি। আর গাইজ কি বলবো, মানে টিমমেটটা মোটামুটি 12 খেলছে, কিন্তু আমি মানে খেলছি আমি মানে বরাবরই খেলছি, তারা যেরকম খেলছে আমি ওরকম খেলছি। তারা ম্যাচে ম্যাচে একটা খেল করছে, আমি এক ম্যাচে দুটা তিনটা এরকম মারছি, কারণ তোমরা বুঝতেই পারছো আমি যদি আমার যেদিন মানে খেলার মুড থাকে এদিন আমি অনেক ভালো খেলাই, আর যেদিন আমার খেলতে মানে ইচ্ছা করে না সেদিন আমি খেলতে পারি না। খালি তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি খেলছি গাইজ, না হলে আমি খেলতাম না। তো দেখতে পাচ্ছ সামনে এদিকে বান্দা আসছে, তো আর এমন মানে জোসটি কী হয়ে গেছে মানে গুলি লাগছে না। আরে এখানে ক্যারেক্টার ইউজ করে আমার সামনে চলে আসলো, তো আমি ওকে মারতে পারলাম না, আমাকে নক করে দিল গাইজ। আমার টিমমেট মানে ওকে নক করে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু বান্দা দেখতে পাচ্ছ আরেকটা টিমমেট কী করছে, মানে ও ইয়ে দেখাচ্ছে। তারপরে ক্রিমিনাল নিয়েছে স্নাইপার, দেখি স্নাইপার কেমন চালায়।
তো ক্রিমিনাল এখানে যাচ্ছে, ইগোরের দিকে গিয়ে একটা প্লেয়ারকে নক করে দিল। তো আরেকটা প্লেয়ার রয়েছে গাইস, তো একটা প্লেয়ারকে মেনলে মানে আমাদের মানে দু রাউন্ড তিন রাউন্ড হয়ে যেত। তো দেখতে পাচ্ছো ক্রিমিনাল মারতে পারছে না, বোটে মানে বোট গিরি করছে, মারতে পারছে না, স্নাইপার চালাতে পারে না ক্রিমিনাল, এরকম গাইস ড্যামেজ দিতে পারছে না এরকমই। তারপরে আমার আরেকটা টিমমেট মানে ওখানে নক করে দিল, ক্লিয়ারই করে নিল গাইস, এই টিমমেটটা মানে ম্যাচটা জিতে নিল। তারপরে এখান থেকে আমরা মানে ফাইনাল রাউন্ডে মানে এই রাউন্ড জিতলে আমরা ম্যাচটা উইন হয়ে যাব, তোমরা দেখতেই পাচ্ছ এই রাউন্ডটা জিতলে মানে আমরা ম্যাচটা জিতে নেব। তো এই রাউন্ডে আমি MP5 চিপ নিয়েছি, কারণ আর দেখতেই পাচ্ছ ক্রিমিনালের কাছে মানে এমটির ম্যাক্স আছে। তো গাইস আমার অনেক স্বপ্ন আমার ইভোগান ম্যাক্স হবে, তোমরা গাইস যদি সাপোর্ট করো কোনো দিন ম্যাক্স করব, তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আর গাইস আর আমি এখন মানে টপ আপ করি না গাইস, যদি মানে টপ আপ করতাম তাহলে ম্যাক্স করে নিতাম। আর গাইস টপ আপ যেন করবো কীভাবে করবো গাইস, আমি মানে অনেক কষ্ট হয় টপ আপ করতে গাইস, টাকা জমানোর পরে তারপরে টপ আপ করতে হবে। আর গাইস যদি আমি আজকে তোমাদের যদি সাপোর্ট করো তাহলে আমি একদিন এক ইউটিউবার হলে তারপরে আমি মানে কী বলবো মানে ম্যাক্স করে নেব, এটা কোনো ব্যাপার না, তোমাদের সাপোর্টের প্রয়োজন। দেখতে পাচ্ছ এখানে এমপি5 দিয়ে উঠলাম, মান্ডাটা বন্ধ হয়ে গেল। তারপরে এখান থেকে মানে মারার পরে আমাদের টিমমেট মানে দুটো মরে গিয়েছে, তো আমরা 2-2, আমি আর ক্রিমিনাল আছি। তো ক্রিমিনাল কিন্তু দুটোকে ফাইট করছে, তো এখানে একটা প্লেয়ারকে মানে হালকা পাতলা ড্যামেজ দিলাম। তো আমি ক্রিমিনালের সাথে মানে কাভার দেওয়ার জন্য চলে গেলাম গাইস, তো ক্রিমিনালকে আগে বাঁচাতে হবে, কারণ যদি মেরে যায় তাহলে ম্যাচটা হেরে যাব, ম্যাচটা হেরবো কি এক রাউন্ড হেরে যাবো আর কি। দেখতে পাচ্ছি এখানে একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমাকে মেরে দিল। তো ওরা কাছে মানে ভালো ভালো রান হবে, তো আমার মানে ক্রিমিনাল M10 দিয়ে মানে বোটটাকে নক করে দিয়েছে। তো আরেকটা প্লেয়ার রয়েছে, আমি ওকে লোকেশন দিয়েছি এখানে প্লেয়ারটা আছে, তো ওই প্লেয়ারটা মানে কারেক্টার ইউজ করে নিয়েছে, তো ক্রিমিনালে কিল কনফার্ম করে নিল দেখতেই পারলে। তারপরে এখানে এই বান্দাটা ওই সাইডে আছে দেখতে পাচ্ছ, ক্রিমিনাল M10 দিয়ে মানে দেখতেই পাচ্ছ M10 দিয়ে দূর থেকে মানে মেরে দিল। তারপরে এখানে ইমোটোমোট মেরে তো এখানে দেখি মানে কে কতটা কিল করেছে, তো গ্যাস তোমরা বলতেই পারবে আমি কতটা কিল করেছি। তো গ্যাস দেখতেই পাচ্ছ আমার একটা স্টার হয়ে গেলো গ্যাস, আমি মানে 4টা কিল করেছি, ক্রিমিনালি 4টা কিল করেছি, আমরা মোটামুটি।